नमस्कार बांगलार मुख चैनले आपनाके स्वागत आपनादेर अनेकेर एकान्त अनुरोधे आज बोलबो अभिनेत्री राजेश्वरी रायचौधुरी सम्पर्के ना जाना किछु कथा। खूब अल्प दिनेर जोन्नो बांगला छवि इंडस्ट्रीते एसे मातिये दिएछिलेन तिनि। परपर एकाधिक छविते नायिका हिसेबे बा सहनायिका हिसेबे तार अभिनय दर्शक मने छाप फेलेछिल। बोलबो राजेश्वरी रायचौधुरीर कथा। भिडियोटि शेष पर्यन्त देखुन, दया करे चैनल सब्सक्राइब करो। विख्यात नारीवादी लेखिका कविता सिंहर मे राजेश्वरी रायचौधुरी मेडिकल कॉलेज थेके पास करार पर चिकित्सक हिसेबे नय अभिनय के पेशा हिसेबे बेचे नेन। तार बाबा छिलेन विमल रायचौधुरी। कविता सिंह एवं विमल रायचौधुरी दुई मे राजेश्वरी एवं परमेश्वरी। प्रथम छवि छिल परिचालक पूर्णेन्दु पत्रीर स्त्रीपत्र। 1972 साले मुक्ति पाय स्त्रीपत्र। এই ছবিতে নায়িকা মাধবী মুখোপাধ্যায়ের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন রাজেশ্বরী রায়চৌধুরী। তখন তিনি বেশ ছোট। এরপর বেশ কিছু ছবিতে নানা ধরনের চরিত্র করার পর বড় ব্রেক মেলে 1986 সালের ডাক্তার বউ ছবিতে। সেই বছর অন্যতম সুপারহিট ছবি ছিল ডাক্তার বউ। এছাড়া রাজপুরুষ, অনুরাগের ছোঁয়া, ব্যবধান, দোলন চাপা, রাজনর্তকী, আগুন, শক্তি, দাবার চাল ইত্যাদি ছবিতে কখনো নায়িকা কখনো বা সহনায়িকার ভূমিকায় অভিনয় করেছেন। 1994 সালে জীবন সন্ধান ছবির শুটিংয়ের সময় হেপাটাইটিস বি রোগে আক্রান্ত হন। দীর্ঘ রোগভোগের পর মারা যান রাজেশ্বরী রায়চৌধুরী। খুব অল্প সময়ের জন্য বাংলা ছবিতে কাজ করলেও রাজেশ্বরী রায়চৌধুরী নিজের প্রভাব বজায় রাখতে পেরেছিলেন। কোনো ছবিতে খলনায়িকা বা কোনো ছবিতে আবেগঘন দৃশ্যে তার অভিনয়ে জুড়ি মেলা ভার। বর্তমান প্রজন্ম হয়তো রাজেশ্বরী রায়চৌধুরীকে চেনে না, কিন্তু 8 বা 9 দশকে যারা বাংলা ছবির নিয়মিত দর্শক ছিলেন তাদের মনে আজও একটি বিরাট অংশ জুড়ে রয়ে গিয়েছেন রাজেশ্বরী রায়চৌধুরী। বাংলা ছবির দর্শক তাঁকে আজও ভোলেননি। এটা অন্য কথা যে বাংলা সিনেমা জগৎ রাজেশ্বরী রায়চৌধুরীকে ভুলে গিয়েছিল, এটাই হয়তো নিয়তি। সিনেমা জগৎ বড় দ্রুতই সব কিছু ভুলে যায়। রাজেশ্বরী রায়চৌধুরী আজ বাংলা ছবিতে এক বিস্মৃত প্রায় নাম, তবু দর্শক তাকে মনে রেখেছে। এই ভিডিওর মাধ্যমে অভিনেত্রী রাজেশ্বরী রায়চৌধুরীকে শ্রদ্ধা নিবেদন বাংলার মুখ চ্যানেলের পক্ষ থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।